আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজকে সকালের আপডেটে। জানিয়ে দিব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেই সাথে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। আজ ডিসেম্বর মাসের 26 তারিখ, যারা কুয়েত থেকে যুক্ত হয়েছেন এবং বহির্বিশ্ব থেকে, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার অভিমত ব্যক্ত করবেন এবং আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের অগণিত ভাই বোন জেনে উপকৃত হয় এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। কুয়েত সিভিল এভিয়েশনের সর্বশেষ ইনফরমেশনে নিশ্চিত করেছে যে পহেলা নববর্ষ, যেটি ইংরেজি 2023 সালের, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে 1,39,000 যাত্রী বিভিন্ন দেশ ভ্রমণ করবে বা কুয়েত থেকে ছুটিতে যাবে। আর যে কারণে কুয়েতের টিকিটের মূল্য অনেক বেড়ে যাওয়ারও আশঙ্কা প্রকাশ করেছে কুয়েত বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে। সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করা হয়েছে, ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন দ্বারা জারিকৃত একটি সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 1,39,000 যাত্রী কুয়েত বিমানবন্দর দিয়ে ভ্রমণ করবে। যেমন 1,284টি ফ্লাইট 29 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2023 পর্যন্ত প্রস্থান করবে এবং কুয়েতে প্রবেশ করবে, যে কারণে দুবাই, দোহা, কায়রো, ইস্তাম্বুল এবং জেদ্দা যাওয়া ফ্লাইটগুলোর টিকিটের দাম অনেক বেড়ে গেছে। সেই সাথে এই চাপটি সকল দেশের জন্যই কিছুটা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে সিভিল এভিয়েশন থেকে। তবে যারা ডাবল টিকিট সংগ্রহ করেছেন এর আগ থেকে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হবে না। যারা সিঙ্গেল টিকিট ব্যবহার করবে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হবে। ঠিক এই মুহূর্তে যারা বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আশা করি আপনার টাকা সেভ করার যদি চিন্তা করে থাকেন বা আপনি চাচ্ছেন না যে অতিরিক্ত মূল্য দিয়ে টিকিট খরিদ করতে, সেক্ষেত্রে আপনি নববর্ষের যে ছুটির সময়টা রয়েছে এটি আগ পিস করে দেশে যাবেন এবং কুয়েতে প্রবেশ করবেন। এতে করে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বার্তাটি গতকাল শেয়ার করেছিলাম, এর কিছুক্ষণ পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় নিশ্চিত করেছে 830 বোতল, যেটি স্থানীয় মৎস্য তিনজন প্রবাসীকে আটক করেছে। এই প্রবাসীদেরকে জাতীয়তা দেখানো হয়েছে এশিয়ান, যদিও আমরা সকলে অবগত রয়েছি যে এশিয়ান বলে কোনো দেশের নাম নেই, কিন্তু আমরা নিরুপায় কুয়েতের নিউজগুলো যেভাবে প্রচার করে আমরা অনুবাদ করি, সেভাবে প্রচার করি। আশা করি আপনারা বুঝে নেবেন এশিয়ান বলে কাকে বোঝানো হচ্ছে। এদিকে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও এক টুইট বার্তায় নিশ্চিত করেছে, সালমিয়ায় একজন নিরাপত্তা কর্মী লোক চুরি করে আটক হয়েছে। তার মানে নিরাপত্তা কাজে নিয়োজিত লোকই চুরি করে আটক হয়েছে, তার মানে ক্লিয়ার যে রক্ষক বক্ষকের ভূমিকায়। সতর্ক সচেতনতা সকলের কাছ থেকে কামনা করছি যারা সিকিউরিটির কাজে নিয়োজিত রয়েছেন। এই ইনফরমেশনটি শেয়ার হওয়া মানে যে অনেকেই সিকিউরিটিদেরকে আবার সন্দেহ দৃষ্টিতে দেখা শুরু করবে। এদিকে কুয়েতের আবহাওয়া অধিদপ্তর থেকে নিশ্চিত করেছে যে কুয়েতের তাপমাত্রা এবারও সর্বকালের সর্বোচ্চ রেকর্ড করতে পারে, বিশেষ করে 0°C নেমে আসতে পারে। আর এই 0°C নেমে আসার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। আশা করি যে ঠান্ডাজনিত বা ঠান্ডাজনিত দীর্ঘমেয়াদী অসুস্থতা যারা ভুগছেন মেডিসিন গ্রহণ করবেন, যদিও আমরা সকলে অলরেডি অবগত হয়েছি যে কুয়েতে মেডিসিনের দাম অনেক বেড়ে গেছে, ডাক্তার সেবা বা এটি নিয়েও অনেক আলোচনা সমালোচনা চলছে। স্বয়ং কুয়েতিরাই এ ব্যাপার নিয়ে আলোচনা করছে, যেহেতু বিভিন্ন দেশের প্রবাসীরা হেলথ ইন্স্যুরেন্স করে, তাহলে হেলথ ইন্স্যুরেন্স করা থাকলে মেডিসিনের দাম বাড়বে কেন বা চিকিৎসার যে ব্যয় বার সেটি বাড়ানো হবে কেন? সরকারের পক্ষ থেকে এই ব্যাপার নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা কোনো বিবৃতি বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে যেহেতু সর্বস্তরে এই ব্যাপার নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, আশা করছি যে মেডিসিনের মূল্য এবং ডাক্তারের যে ফি বাড়ানো হয়েছে সেটি কমানোর একটি আশঙ্কা তৈরি হয়েছে। সেই সাথে যেটা বলছিলাম ভিডিওর প্রথমে, যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যার কারণে, অবশ্যই আপনি আপনার সেফটি নিশ্চিত করবেন। এছাড়া আমাদের অনেক ভাই বোন যারা ভোরে ডিউটিতে যায় বা যারা আউটসাইডগুলিতে রয়েছে, বিশেষ করে অফরা, সেফদি, আবদালি, মিনা সাহেবা, জুয়াখোর সহ আউটসাইড যে সকল অঞ্চলগুলিতে ঠান্ডা অনেক বেশি পড়ে, বা যারা জাগরে ডিউটি করে, অতিরিক্ত গরমের কাপড় ব্যবহার করবেন, আপনার নিজের সেফটি নিশ্চিত করবেন। ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে।